করোনা ভাইরাসের আক্রমণে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে, আর সেই আবহে বিশ্বজুড়ে বেড়েই চলেছে মৃত্যু মিছিল, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। করোনা ইতি টানতে ব্যস্ত সকল চিকিৎসক থেকে বিশেষজ্ঞ ব্যক্তিগণ। আর ঠিক সেই সময় পূবের আকাশে নতুন ভোরের আশা দেখাচ্ছে এক ঝাঁক গবেষক। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টায় যক্ষ্মারোগের টিকা বিশেজিকে এক ধাপ উন্নত করে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের খোঁজ চালাচ্ছে একদল গবেষক, যার মাথায় রয়েছে এক বাঙালি বিজ্ঞানী গোবর্ধন দাস। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী নিন্দহর বাসিন্দা গোবর্ধনবাবু বর্তমানে দিল্লির পালামবিয়ারের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে যক্ষ্মারোগের টিকা বিশেজি নিয়ে গবেষণা করে চলেছেন। তিনি জানান, যে সমস্ত দেশে বিশেজি টিকাকরণ করানো হয় সে সকল দেশে করোনার প্রকোপ অনেকটাই কম, তাই এখান থেকে প্রতিষেধক টিকা আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে। করোনা ভাইরাস তার কিছু টিকাকরণের গবেষণা করছি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। আমরা টিকাকরণের করতে চাইছি যে বিসিজি আছে, যেটা হচ্ছে টিউবারকুলোসিসের আর যে যক্ষ্মারোগের জন্য টিকা দেওয়া হয়, তার উপরে করোনা ভাইরাসের প্রোটিনগুলোকে আমরা লাগাতে চাইছি। এটা কেন লাগাতে চাইছি সেটা হচ্ছে, আপনারা যদি দেখেন সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপ, যে সমস্ত দেশ যারা টিকা নেয়নি, যেমন হচ্ছে আমেরিকা, যেটা ইউএসএ, ইটালি, স্পেন, এদের হচ্ছে করোনা ভাইরাসের প্রকোপ অনেক বেশি, মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তুলনামূলকভাবে ইন্ডিয়া, ব্রাজিল, পর্তুগাল, এরা যারা টিকা নিয়েছে এদের প্রকোপটা অনেক কম। সুতরাং সেটা সমস্ত দেশের 178টা দেশের সঙ্গে আমরা যখন কম্পেয়ার করেছি, তুলনা করে দেখতে পেয়েছি যে যারা যারা বিসিজি ভ্যাকসিনেশন নিয়েছে, তারা টিকাকরণ করেছে, সেই সমস্ত দেশে এর প্রকোপ অনেক কম। তার মানে হচ্ছে এই বিসিজি কোনোভাবে একটা আমাদের ইমিউনিটি দিয়েছে, সেই ইমিউনিটিটা জন্যই আমরা অনেকটা বেঁচে গেছি। কিন্তু এই যে বিসিজি, এটা তো জানেন একটা ব্যাকটেরিয়া, কিন্তু ব্যাকটেরিয়া কী করে ভাইরাসকে করছে, তার মানে হচ্ছে এটা সামহাও কিছু একটা নন স্পেসিফিক ইমিউনিটি দিচ্ছে। তো সেই নন স্পেসিফিক ইমিউনিটিটা কতদিন থাকবে, কীরকম করে কাজ করবে, সেটা আমাদের ঠিক জানা নেই। তো যার জন্য সেটাকে আরও বেশি উপকারিতা করতে, যাতে ভবিষ্যতে একইবারে সমস্ত কাজ হয়ে যায়, একবার ভ্যাকসিন দিলে কাজ হয়ে যায়, এরকম করার চেষ্টা করছি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের এই প্রচেষ্টা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে চর্চা শুরু হয়েছে। গবেষক গোবর্ধনবাবু জানান কিভাবে তারা এই কোভিড-19 টিকা আবিষ্কারের চেষ্টা করে চলেছেন। ভাইরাসের বিপরীতে ইমিউনিটি পেতে গেলে কতগুলো জিনিস দরকার হয়। 1 নম্বর হচ্ছে আমাদের একটা কোর্স আছে, আমরা বলি ইনেট ইমিউন রেসপন্স, ওখানে 2 জিনিস লাগে, বলে ইন্টারফেরনটা এটা বিসিজি তৈরি করতে পারে। তারপরে বিসিজি আমাদের করে কি, আরও একটা টিসেলকে উদ্দীপিত করতে পারে, টিসেল একটা আমাদের কোষ যেটা আমাদের ইমিউন রেসপন্স করে, সেটা টিসেলকে উদ্দীপিত করতে পারে। আর টিসেল যখন হেল্প করে আমাদের একটা আর একটা কোষ, তাকে বলে বি সেল, যেটা অ্যান্টিবডি তৈরি করে। তো করোনা ভাইরাসকে নিউট্রালাইজ করার জন্য আমাদের ও স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করতে হবে। সেই স্পেসিফিক অ্যান্টিবডি কার এগেনস্টে তৈরি করতে হবে, করোনা ভাইরাসের এগেনস্টে তৈরি করতে হবে। তাহলে যেহেতু আমাদের বিসিজি একটুখানি ইমিউন রেসপন্স অলরেডি দিচ্ছে, অনেকটা আমাদের রক্ষা করছে, তার উপরে আমরা করোনা ভাইরাসের প্রোটিনগুলো লাগিয়ে দিচ্ছি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। আর সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যখন লাগাচ্ছি, তাহলে আমরা 3টেই জিনিস পেয়ে যাচ্ছি, বিসিজি যেটুকু আমাদের রক্ষা করছিল সেটুকু তো করছেই, তার উপরে আমাদের এই করোনা ভাইরাস যেটা লাগানো হচ্ছে তার এগেনস্টে অ্যান্টিবডি আসছে। সেই অ্যান্টিবডি এলে সেটাকে যখনই কোনো করোনা ভাইরাস আমাদের দেহে প্রবেশ করবে, ইমিডিয়েটলি সেটাকে বেঁধে তাকে অ্যাটাক করবে, অ্যাটাক করে তাকে মেরে দেবে। এবং যেহেতু এটা বিসিজিটা আমাদের নিচে আছে, অ্যাডজুভেন্ট আছে, সেটাকে আরেকটা জিনিস করছে, সেটা হচ্ছে এটাকে বলি আমরা মেমোরি রেসপন্স। তার মানে একবার ভ্যাকসিনেশন হয়ে গেলে সেটাকে আমাদের দেহ, আমাদের প্রতিরক্ষা যে মেকানিজম, সেটা সারা জীবনের মতো মনে রাখে। তার মানে আমরা এই ভ্যাকসিনটা একবার দিলে সারা জীবনে আর কোনোদিন দিতে হবে না, এই করোনা ভাইরাস আর আমাদের অ্যাটাক করতে পারবে না। গবেষক গোবর্ধনবাবু ও তার সহকারীদের এই প্রচেষ্টার খবর ছড়িয়ে পড়তেই আনন্দের ছবি ধরা পড়ে তার পূর্বস্থলীর নিমদহের বাড়িতে।
ছেলের সাফল্যের জন্য মা ভাবনা দেবী ঈশ্বরের প্রার্থনা করেই চলেছেন। ছেলেকে বলেছি যে করুণা ইয়ে যেন কাজটা সফল হয়। আচ্ছা, কি বলেছে আপনাকে আপনার ছেলে, কি জানিয়েছে আপনাকে? জানিয়েছে, বলছে মা এরকম এরকম আমি করছি। ঠিক আছে বাবা, ভালো করো, ঠাকুরের নাম করি, ঠাকুরের ভালো করুক। আপনি ঠাকুরের কাছে কি প্রার্থনা জানাচ্ছেন প্রতিদিন? হ্যাঁ। কি প্রার্থনা করছেন? বলছি আমার ছেলে যেন এই কাজে ইয়ে করতে পারে, সফল করতে পারে। কি নাম? খুব গর্বের বিষয়, দাদা যদি কিছু আবিষ্কার করতে পারে তো আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। এটা যদি হয়, এটা আবিষ্কার হয়, তাহলে আমাদের পক্ষে ভালো, প্লাস দেশের পক্ষে সবারই সব মঙ্গল। যে অল ওভার পৃথিবীতে একটা যে মারণ রোগ হয়েছে সেটা যদি করতে পারে আমরা খুবই আনন্দ বোধ করবো। আচ্ছা দাদা, কি আপনাদের কি জানিয়েছিল আর কি? দাদার কাছে আমি ফোনে জানতে পারি যে একটা মারণ রোগ হয়েছে। দাদা তো অ্যাকচুয়াল বিসিজি নিয়ে রিসার্চ করে, এর সঙ্গে একটা রিলেটেড আছে, তো ওর সঙ্গে ওটা করে একটা হয়তো কিছু একটা করার চেষ্টা করছে ওরা। আচ্ছা, সফলতার দিকে কিছু এগিয়েছে কথা কিছু বলেছে? বলছে যে আমরা অনেকটা কাজ করছি, যে সফলতার দিকে আমরা সফলতা দেখতে পাচ্ছি, হয়তো আমরা জোর কদমে কাজ করছি, হয়তো আমরা করতে পারি, হয়তো ওটা দেখছি আর কি। বিজ্ঞানী গোবর্ধন দাস ও তার টিম এই কাজে সাফল্য পাবে এমনই মনে করছেন সকলেই। তাদের এই প্রচেষ্টা করোনার কালো ছায়া থেকে মুক্ত করবে বিশ্ববাসীকে বলে আশা। আমরা আজকের যে সারা পৃথিবীতে যে করোনা ভাইরাসে সমগ্র মানব জাতি অন্ধকারের দিকে এগোচ্ছে, এবং এই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ডক্টর গোবর্ধন দাস, যিনি আমাদের এলাকার গর্ব, এবং তিনি এমন একটি কিছু আবিষ্কার করতে চলেছেন যেটা আমরা আশা রাখছি যে পারুলিয়া পূর্বস্থলী এবং ধরমপুরের বাসী হিসাবে আমরা আশা রাখছি যে তিনি অবশ্যই সাফল্য পাবেন এবং সমগ্র মানব জাতির সামনে যে অন্ধকার নেমে এসেছে, যে মানে যন্ত্রণা নিয়ে মানুষ কষ্ট পাচ্ছেন, সেই কষ্ট থেকে মানুষকে তিনি মুক্তি দিতে পারবেন। তিনি এবং তার টিম যে নিরলস প্রচেষ্টা করে চলেছেন তিনি মুক্তি দিতে পারবেন, এটা আমরা আশা রাখছি। করোনা ভাইরাসের 80% মিল আছে এবং ওই টিকার মাধ্যমে কাকু ট্রাই করে চলেছেন যে কোনো কিছু প্রোটিন মিশিয়ে যাতে এই করোনা ভাইরাসের এই মারণ ভাইরাস থেকে যাতে লোককে মুক্তি দেওয়া যায়, এবং উনি অনেক দূর এগিয়েও গেছেন। আশা করি উনি সাকসেস পাবেন এবং আমাদের এই নিমদহ গ্রামের এবং বর্ধমান জেলা এবং সারা বাংলা, ভারত তথা বিশ্বের মুখ উজ্জ্বল করবে গোবর্ধন কাকু, এ বিষয়ে আমরা আশা রাখছি। দেবতার ঘরে ভক্তদের আনাগোনায় তালা, বিজ্ঞানের দুয়ারে দুয়ারে প্রার্থনায় বিশ্ববাসী। দিনরাত্রি এক করে অ্যান্টি করোনার অস্ত্র তৈরি করতে ব্যস্ত গবেষকরা, তবু যেন মনের মণিকোঠায় উঁকি মারে দেবতার অলৌকিক শক্তি। ছেলের সফলতার কামনায় ঈশ্বরের প্রার্থনায় মগ্ন সকলেই। গত সকাল থেকে আমরা সবাই ঠাকুর কাছে প্রার্থনা করি যে এই মারণ রোগের ভাইরাস থেকে সবাই মুক্তি পাবে যদি কোনোরকম আবিষ্কার করতে পারে। তো আমরা সবাই ঠাকুর কাছে প্রার্থনা করি এই রোগের একটা সুরাহা হোক। আপনার দাদা তো বিজ্ঞানী, মানে বিজ্ঞানের উপরে ভরসা রাখে, সেই জায়গায় আপনারা দেবতার কাছে কী চাইছেন? দাদা তো বিজ্ঞানের উপর ভরসা আছে, আমরা ঠাকুরের কাছে সবাই মিলে প্রার্থনা করছি এই মারণ রোগের একটা যদি ভ্যাকসিন আবিষ্কার করতে পারে, দেশের মঙ্গল, অল ওভার পৃথিবীর মঙ্গল। জীবনের উচ্চ শিখরে পৌঁছালেও আজও গ্রামের মাটির গন্ধ ভুলতে পারেনি গবেষক গোবর্ধন দাস। নিয়ম করে আসে গ্রামে, দেখা করে সকলের সাথে, সকলেই গোবর্ধনবাবুর দিকে চেয়ে কবে বেরুবে টিকা, মারণ ভাইরাসের কবল থেকে মুক্তি পাবে কবে দেশবাসী সহ বিশ্ববাসী। পূর্বস্থলী থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, সপ্তক নিউজ।